আগামীকাল ঈদ। ঈদকে কেন্দ্র করে নরসিংদীতে শেষ সময়ে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ এবং যাত্রীদের চাপ অনেকটাই বেড়ে গিয়েছে। আমি বর্তমানে রয়েছি নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কে জেলখানা মোড়ে। এখানে সকাল থেকেই দেশের বিভিন্ন দূর দূরান্তে, আর বিশেষ করে নরসিংদী হলো শিল্প অধ্যুষিত এলাকা, যেহেতু সরকারি একটি ছুটি রয়েছে, সেই ছুটির দিনটি আজকে থেকে শুরু, সেই কেন্দ্র করে এই জায়গায় আসলে যা ঢাকামুখী সহ চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন জায়গায় যে মানুষ যাবে, বা মানুষের যে একটা লাইফ টানে বাসায় ফেরে ঈদের আনন্দে ভাগাভাগি করতে, যে মানুষের একটা ঢাকা সিলেট মহাসড়ক সহ বাস স্ট্যান্ডে যে একটা চাপ থাকার কথা, সকাল থেকে মোটামুটি সেই চাপটা লক্ষ্য করা যাচ্ছে নরসিংদীতে। আমি একটু ঘুরিয়ে দেখাতে যাচ্ছি, সকাল থেকেই এই জায়গার মধ্যে দূর দূরান্ত থেকে দূরপাল্লার যে বাসগুলি রয়েছে, এই জায়গাতে বাসে থেকে যাত্রীরা যারা আছে তারা দেশের বাইরে দেশের দূর দূরান্তে যাওয়ার জন্য মোটামুটি একটা প্রস্তুত, এবং তারা আসলে সকাল থেকে এই জায়গায় আসলে মানুষের মোটামুটি একটা চাপ লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু ঈদের মাত্র আর একদিন বাকি, সেই একদিনেই আসলে মানুষ লাইফ টানে বাইরে ফেরা, এবং বিশেষ করে যেহেতু নরসিংদী একটা শিল্প অধ্যুষিত, এই জায়গার মধ্যে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানা রয়েছে, সেই কারখানা থেকে মানুষ ছুটি পেয়ে ঢাকা যাচ্ছে। আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে নরসিংদীর কিছু কিছু জায়গায় আসলে ছোটখাটো কিছু যানজট লক্ষ্য করা যাচ্ছে। আসলে যারা ঢাকামুখী সহ বিভিন্ন জায়গায় মানুষের একটা সরগম থাকার কথা, সেই ক্ষেত্রে আসলে যানজটটা মোটামুটি লক্ষ্য করা। তাছাড়াও আসলে এবার ঈদে নরসিংদীতে ওই রকম কোনো যানজটের একটা সংখ্যা বা আশঙ্কা আসলে ওই রকম ভাবে চোখে পড়েনি। আমি যত বর্তমানে রয়েছি জেলখানা মোড়ে, নরসিংদী জেলখানা মোড়, সাহেবরাতা, পাঁচদোনা, এটা করে সব বিভিন্ন জায়গায় আসলে মোটামুটি একটা এই বছর এই সময়কার যানজট, যেহেতু ঈদের মাত্র আর একদিন বাকি, সেই একদিনকে লক্ষ্য করে আসলে মানুষের যে একটা শেষ সময়ে একটা যানজট, মানুষের শেষ সময় যে বাসায় ফেরা যে আছে, বাসায় ফেরা যে একটা আগ্রহ বলতে পারে, বাসায় ফেরা যে একটা তাড়াহুড়ো থাকতে পারে, সেটা আসলে নরসিংদীতে লক্ষ্য করা যাচ্ছে। এখনো পর্যন্ত নরসিংদীতে ওই রকম কোনো যানজটের ঘটনা ঘটেনি, তবে সবকিছু মিলিয়ে এই জায়গায় মানুষের একটা এখনো আসলে নিজ বাসায় ঈদকে পালন করার জন্য মানুষের যাওয়ার একটি আগ্রহ দেখা যাচ্ছে। নরসিংদী থেকে এতটুকু ছিল আমার কাছে।